2024-এ লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর পূর্বের রাজ্যের আগরতলায় এবার সুদীপ রায় বর্মণ ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ব্লক কংগ্রেস ও জেলা কংগ্রেস নেতৃত্বদের নিয়ে একটি আলোচনা সভা করেন আগরতলায়। এবার দেখার বিষয় রয়েছে কতটা উজ্জীবিত হয়ে কংগ্রেস সমর্থকরা বিজেপিকে টেক্কা দিবে, এটা এখন দেখার। ভবিষ্যৎ রাজনৈতিক মহল কোন দিকে এগিয়ে যাবে এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং নিউজ। তাহলে কি বিজেপির ভাঙন ধরাতে পারবে ত্রিপুরাতে সুদীপ রায় বর্মণ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা? এটাই এখন দেখার বিষয় রয়েছে। কথাতেই বলে ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে, ধৈর্যের বাঁধ। এবার কতটা উজ্জীবিত হয়ে কংগ্রেসের ঘরে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্বই কি সুদীপ রায় বর্মণের? তিনি দিল্লি কংগ্রেস হাইকমান্ডারের ওয়াকিং কমিটির দায়িত্বতে রয়েছেন। মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সুদীপ রায় বর্মণ, জেলা কংগ্রেস নেতৃত্ব এবং ব্লক কংগ্রেস এবং কংগ্রেস সমর্থকগণ। এই মুহূর্তে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি। কথাতেই বলে ভোর হলো, দোর খুলো, খুকুমনি উঠোরে, ওই দেখো আবারও সুদীপ রায় বর্মণ ত্রিপুরার আগরতলায় দলীয় কংগ্রেস সমর্থকদের নিয়ে একটি মত বিনিময় সভা করেন। সামনে লোকসভা নির্বাচন, ভোট হতে মাত্র হাতে সময় রয়েছে 59 দিন। এই 2 মাস সময়ের মধ্য দিয়ে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে উত্তর পূর্বের রাজ্যে? এবং হেভিওয়েট নেতা ছিলেন দিবাচন্দ্র রাংখল। উত্তর পূর্বের রাজ্য থেকে এবার দিবাচন্দ্র রাংখলকে প্রার্থী করতে পারে পূর্ব ত্রিপুরা আসনে পাহাড় এলাকা থেকে, দেখার বিষয় রয়েছে এমনটাই খবর সম্ভাব্যত। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি বলেন, গণতন্ত্র নিয়েও কিন্তু তীব্র কটাক্ষ করেন শাসক দল বিজেপিকে, এদিন পাশাপাশি সুদীপ রায় বর্মণও। ফের আবারও কংগ্রেস সমর্থকদের মনের মধ্যে একটা চাঙ্গা শক্তি বৃদ্ধি পাবে। আগামী দিন ত্রিপুরা এখন কোন পথে এগিয়ে যাবে এটাই এখন ভবিষ্যৎবাণী করছে।